নমস্কার, সুপ্রভাত। সাত সকালের সুরে আপনাদের প্রত্যেককে স্বাগত। তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো আসেনি। তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। হ্যাঁ, সত্যি, এই তুমি বা তোমাদের নিয়েই আমাদের যত আয়োজন, যত প্রয়াস। এই তুমি, তোমরা, আপনি, আপনারা হচ্ছেন টিভির পর্দার ওপারের যারা রয়েছেন, আমাদের বন্ধুরা, পরিবারের সদস্যরা। আপনাদের জন্য আমাদের নিরন্তর প্রয়াস যে আমরা কত নতুনভাবে আরও কত নতুন সুন্দর আপনাদের উপহার দিতে পারি প্রত্যেকটি সকালে। এ প্রয়াস আমাদের প্রত্যেকের, যতজন আমরা পরিবারের সদস্য রয়েছি। আমাদের আজকে যিনি সদস্য আছেন, এসছেন নতুন সদস্য, নতুন অতিথি, তার কাছ থেকে আমাদের ঠিক এমনটাই প্রত্যাশা। অনেক নতুন নতুন ধরনের গান শুনব এবং বিভিন্ন আঙ্গিকের। আমাদের সঙ্গে আজকে রয়েছেন সোমাশ্রী ক্ষেত্রী। সোমাশ্রীকে স্বাগত এবং সুপ্রভাত। সোমাশ্রীর সঙ্গে আমার সদ্য আলাপ। গানটা আমি শুনিনি, তাকে চোখে দেখেছি মাত্র, কিন্তু যতটুকু শুনেছি, একেবারে শুনিনি না বললে না, যতটুকু শুনেছি তাতেই মুগ্ধ হয়েছি। এই মুগ্ধতা আরও মুগ্ধতর জায়গাতে পৌঁছবে এমন আশায় শুরু করছি আজকের সাত সকালের সুর। সোমাশ্রীকে যারা যন্ত্রণার সঙ্গে সাহায্য করবেন, শান্তনু চট্টোপাধ্যায় তবলায়, সৌমেন কিবোর্ডে এবং মুরারি পাত্র পারকাশনে রয়েছে, এদেরও স্বাগত এবং সুপ্রভাত। বন্ধুরা, আপনারা যারা পর্দার ওপারে রয়েছেন, প্রতিদিন একটা কথা বলি, যারা ফোন করবেন, যারা সরাসরি কথা বলতে চাইবেন বন্ধুর সঙ্গে এবং আপনাদের অনুরোধ জানাতে চাইবেন, তারা অবশ্যই টিভির সাউন্ডটা মিউট করে ফোনের সাউন্ডটাকে ফলো করবেন। এবারে বলে দিই কোন নাম্বারে ফোন করবেন, যদিও আপনারা জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, 8335022558 এই নাম্বারে, 8335022558 এই নাম্বারে। কিন্তু হ্যাঁ, নাম্বারটা মনে থাকলেও, যেটা অনেক সময় মনে থাকে না, সেটা টিভির সাউন্ডটা মিউট করা, ওটা কিন্তু অবশ্য কর্তব্য, ওটা আগে করতেই হবে। আমরা যাব সোমাশ্রীর কাছে, কিন্তু তার আগে আজকের ওয়েদার রিপোর্ট। আজকের ওয়েদার রিপোর্ট বলছে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। তারপরে যে কথাটা বলবো শুনে মোটেই ভালো লাগবে না। আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা কম। আসলে এই যাকে চাই তাকে সেভাবে পাই না বলেই হয়তো চাওয়ার উদগ্রতা বাড়ে, এবং চাওয়ার এবং শেষ পর্যন্ত যখন তাকে পাওয়া হয়, সে পাওয়ার আভিজাত্য বলুন বা পাওয়ার একটা আনন্দ মজা বলুন, ততটা বলিষ্ঠ হয়। সেটা ভেবেই আপাতত নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া কোনো উপায় নেই। যাবো এবারে সোমাশ্রীর কাছে, দেখি সোমাশ্রী প্রথমে কোন গান শোনায়। আমরা প্রথমে কি শুনবো এবারে? উপস্থিত সকলকে আমার সাদর আমন্ত্রণ। আমি প্রথমে একটি নজরুলগীতি গাইছি। আসলে শুনতে আগেই তো একটু গুরু বন্দনা দরকার। তো আমার গুরু শ্রদ্ধেয় বিমান মুখোপাধ্যায়, তো ওনার কাছে যা শিখেছি তার হয়তো ওই সাগরের ওই এক বিন্দু জলের মতো অবস্থা। তো ওই একটু নজরুল গীতি, একটু পুরনো বাংলা গান এরকম মিশিয়ে গেছে। ওনারই শেখা? ওনার কাছে? হ্যাঁ, ওনার কাছ থেকে শেখা।
অনবদ্য শুরু এক কথাতে একেবারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যে বন্ধু রয়েছেন তাকে প্রত্যেক দিন নতুন করে আমরা পাই। আমাদের সঙ্গে রয়েছেন নবদা। নবকুমার দা, গুড মর্নিং। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি সঙ্গে থাকুন নবকুমার দা। সোমাশ্রীর হয়ে আমি বলে দিচ্ছি, সোমাশ্রী আসলে সব শিল্পীর পক্ষে এটা হতেই পারে যে সবাই তো সব ধরনের গান যে করেন তা তো নয়, হয়তো ভালোবাসেন, ভালোবাসাটা মনের মধ্যে থাকে কিন্তু ভালোবাসার প্রকাশটা সেভাবে বাইরে হয়তো থাকে না, কারণ মানে গান হয়তো না সেভাবে। আমার মনে হয় সোমাশ্রীর ক্ষেত্রে সে একই কথা প্রযোজ্য না, উনি অনুরোধ করেছেন, আমি একটু চেষ্টা করবেন। বেশ, তাই হোক, আমরা পরে করি একটু পরে। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না। আমরা এবারে কোনটা শুনছি? এবারে আরেকটি নজরুল গীতি গাই। বেশ, যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে দেহের কুলে কে চন একদম অদ্ভুত একটা চলন অন গানটা, তালফেরতা গান, যখন তখন মনে হচ্ছে এদিক ওদিক বাঁক নিচ্ছে গানটা চলার পথে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাধনদা, একটু কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত। সাধনা দি, হ্যাঁ বলুন। হ্যাঁ, কেমন আছেন? বাহ, কে বাদ, একটু মেঘ আমাদের এখানে পাঠিয়ে দিন। সোমাশ্রী, সোমাশ্রী,
নিশ্চয়ই আপনি সঙ্গে থাকুন, সাধনাদি হবে। বেশ, আপনি সঙ্গে থাকুন দিদি, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। প্রত্যেক দিন এমনটাই ভালো লাগে আপনার সঙ্গে কথা বলার পরে। আর যে কথা বলতে হয় সেটা হচ্ছে, ফেসবুকে মাধবী ঘোষ রিকোয়েস্ট করেছেন আমার যাবার বেলা, এই গানটা নজরুল গীতি। আপনি পরের গান কি করবেন সেটা ভাবুন। তার আগে আমি একটু বলে নিই যে আজকে যেসব বিখ্যাত মানুষদের জন্মদিন, 1925 সালে ব্যাঙ্গালোরে জন্ম হয় অভিনেতা গুরু দত্তর, 1938 সালে বোম্বেতে জন্ম হয় অভিনেতা সঞ্জীব কুমারের, এবং 1956 সালে ক্যালিফোর্নিয়াতে জন্ম হয় হলিউড অভিনেতা টম হ্যাঙ্কসের। আমরা একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নিই। নমস্কার সুপ্রভাত বন্ধু। রূপা, হ্যাঁ বলুন, জামশেদপুর থেকে পরপর দুটো ফোন। নিশ্চয় বলুন। উনি আজকে এসেছেন অনেক রকম মানে নজরুল গীতির ভান্ডার নিয়ে, এবং আমার মনে হচ্ছে অনুরোধ সবকিছু একটু একটু, সবকটা অনুরোধ একটু একটু ছুঁয়ে উনি যাবেন তো বটেই। সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো সঙ্গে পেয়ে। আজকে গুরুদাসজির জন্মদিন, গুরুদাসজির লিপে গাওয়া কোনো গানও বোধ হয় হবে না, একটু দেখি। একটু, হ্যাঁ একটু চেষ্টা চেষ্টা তো হবেই অ্যাটলিস্ট। ঠিক আছে চলো। আচ্ছা এখন একটি গজল গাইছি, বেশ মানে কেএল সাইগল সাহেবের গাওয়া গানটি, পঙ্কজ কুমার মল্লিকের সুর আর গীত। বেশ ঠিক আছে।
के जिसकी सजा तूने मुझको दी, क्या था क्या था गुनाह के जिसको बदला मुझसे लिया। সঙ্গে এই মুহূর্তে আরো একজন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। নমস্কার নমস্কার, কে রয়েছেন বন্ধু? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বন্ধু, আপনি আবারও আসতে পারেন আমাদের সঙ্গে, আমরা রয়েছি। এবারে আমরা সমাজশ্রী কোন গানে যাচ্ছি? এবারে বিমানদার কাছে শেখা কমল দাশগুপ্তের সুর এবং প্রণব রায়ের লেখা একটি গান, মানে যে গানটি ভেঙে দোলে দোদুল দোলে ছিল না, যে গানটি হয়েছে সে তার আগের গানটি। বেশ, কমল দাশগুপ্ত প্রণব রায় এই এই মানে একটা নাম বললে একটা নাম না বললে যেন অসম্পূর্ণ থেকে যায়। সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ বলুন, কে বলছেন? সৌগত। হ্যাঁ সৌগত, হ্যাঁ সত্যি তাই। আমার গান শুনে গান শিখেছি অনেক শুভেচ্ছা সুন্দর বাজাচ্ছে তোমার ভাই। এবারে শিল্পীর কাছে, হ্যাঁ নমস্কার, নমস্কার। সোমাশ্রী ভীষণ ভালো গাইছো, হ্যাঁ নিশ্চয়ই। বড় ভালো গান বললেন স্বগত, সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চলুন, এত গানের রিকোয়েস্ট জমে যাচ্ছে, এই পাহাড় তো কাটতে হবে আমাদের, কাজে একটু একটু করে এগোই। তাহলে কি ছোট করে গাইবো? না না, এই গানটা যে গানটা আপনি যেরকম ভেবেছেন সেরকমই ভাবুন, সময় এগোক তারপর আমরা ডিসাইড করবো কিভাবে। একটু বলি, বিমানদার কাছে মানে আমার তো মনে হয় উপরওয়ালার আশীর্বাদ না থাকলে এরকম গুরু পাওয়া সম্ভব নয়, কারণ এরকম একজন মানে গুরু মানে একজন ইনস্টিটিউট, মানে মানবেন্দ্র মুখোপাধ্যায় ওনাকে এনসাইক্লোপিডিয়া বলতেন বাংলা গানের, কাজেই ওনার কাছ থেকে যেসব ধরনের গান শিখেছি মানে 25% মনে নেই, মানে সত্যি কথা, সত্যি তাই। কিছু যেগুলো মনে আছে ওই ওইগুলো সেগুলো থেকে একটু একটু গাওয়া আর কি। বেশ, আমাদের সঙ্গে আরো একজন বন্ধু এই মুহূর্তে, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বাবরে কথা। হ্যাঁ বলুন। হ্যাঁ নিশ্চয় বলুন। বেশ, আপনি হ্যাঁ বলুন। হ্যাঁ নিশ্চয়ই। ধন্যবাদ ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে পেয়ে, খুব ভালো থাকবেন। হ্যাঁ চলুন, এবার কোন গানে যাব আমরা? ওই কথা বলি যে একজন শিল্পীর গান মানে যন্ত্র যন্ত্রে যারা যেসব ভাইরা সাহায্য করেন তারা ছাড়া তো সম্ভব না সুন্দর হওয়া, তো
আমার প্রথমে বলা উচিত ছিল, আমি প্রথমে বলতে পারিনি। না বলার অনেক সময় আছে, চিন্তা করবেন না, এখনো 9:30 পর্যন্ত থাকতে হবে। আর শুরুতেই এটা না বলা ভালো, কারণ সুন্দর মানে সৌমেন আজকে এমনিতেই এক সাইজ ছোট পাঞ্জাবি পরে এসেছে, যে কোনো মুহূর্তে পাঞ্জাবি ফেটে যেতে পারে, ওর গর্বে বুক ফুলে যাচ্ছে আর কি। আর আপনাকে তো বলার কিছু নেই, এরকম সঞ্চালনা হলে আরো আমি আমার ঠিক সাইজের পাঞ্জাবি পরে এসেছি, কোনো চিন্তা নেই, আপনি বলতে পারেন পরে। এখন শুনি, গান শুনি। আচ্ছা, এখন ওই বাংলা গান। ও, আরো একজন বন্ধু চলে এসেছেন। বন্ধু নমস্কার। হ্যাঁ সুপ্রভাত, কে বলছেন? ও আবার তুমি এসে পড়েছো, মা শেখাচ্ছে আর ছেলে বলছে। হ্যাঁ বলো বাবা, কে আছো, কে বলছো তুমি, তোমার নামটা আগে বলো। ওরে মা বলে, আচ্ছা ঠিক আছে, খুব ভালো গান। আচ্ছা খুব ভালো, আচ্ছা আচ্ছা, ভেরি গুড, খুব ভালো, সঙ্গে থাকো। ও রিকোয়েস্ট তো একটু রাখতেই, হ্যাঁ রাখতেই হবে, একদম সবথেকে বড় চিফ কলার আমাদের, একদম। দুলে পিয়াল শাখে ঝুলোনা, দুলে পিয়াল শাখে ঝুলোনা, দুলে শ্যাম শ্রীমতী দুজনা দুজনা, দুলে পিয়াল শাখে ঝুলোনা, দুলে শ্যাম শ্রীমতী দুজনা দুজনা, দুলে পিয়াল শাখে ঝুলোনা, দুলে কৃষ্ণ আমরা এই গানে শুনে শুরু আপাতত একটা ছোট্ট বিরতি নেব, ফিরে আসছি এক্ষুনি বিরতির পরে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির ওপার থেকে। আজকে সাত সকালের সুরের এই পর্বে আমরা থাকবো সোমাশ্রীর গানে। সোমাশ্রী আজকে গানে গানে সারাটা সকাল আমাদের মাতিয়ে রাখছে, কিন্তু তার আগে সোমাশ্রীর গানে যাওয়ার আগে একটু বলে নিই আজকের দিনের অন্যরকম তাৎপর্য। 1810 সালে হল্যান্ডে রাজ্য দখল করেন নেপোলিয়ন। 1816 সালে স্পেনের কাছে নিজেদের স্বাধীন ঘোষণা করেন আর্জেন্টিনা। এবং 1877 সালে প্রথম উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। আমরা সোমাশ্রীর গানে তো মুগ্ধ হচ্ছি। বন্ধু, যারা রয়েছেন টিভির পর্দার উপারে, তাদের জন্য একটু বলি, যারা টিভির পর্দাতে কোনো কারণে এই অনুষ্ঠান দেখতে পাচ্ছে না, তারা অবশ্যই দেখে নিন onetv.co.in এ লগ ইন করে। নেট এখন সর্বত্র বিরাজমান, যে কোনো জায়গাতে আপনারা পামটপ, ল্যাম্পটপ, ল্যাপটপ, মোবাইল, যেখানে খুশি আপনারা দেখে নিতে পারেন onetv.co.in এ লগ ইন করে। যারা ফেসবুক অ্যাক্সেস করেন তারা ফেসবুকে লাইভ দেখে নিন, প্রত্যেক দিন এই অনুষ্ঠান আমাদের ফেসবুকে লাইভ যায়, ফেসবুকে লাইভ দেখে নিতে পারেন। ফেসবুকে আপনারা অনুরোধও জানাতে পারেন, যেমন ইতিমধ্যেই অনুরোধ আসতে শুরু করেছে, আপনারা ফেসবুকেও অনুরোধ জানাতে পারেন আর কি। আর যারা সারাটা দিন এই অনুষ্ঠান দেখার সময় পেলেন না, তারা ভবিষ্যতে ইউটিউবে দেখে নেবেন,
আমাদের প্রত্যেক দিনের এপিসোড ইউটিউবে আপলোড হয়ে যায়। যাই সোমাশ্রী কাছে, এবার দেখি সোমাশ্রী কোন গান শোনান আমাদের। আচ্ছা, এবার একটু অনুরোধের গান একটু 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 গাই। ছোট্ট শিল্পী একজন অনুরোধ করেছেন। মমের পুতুল মমের দেশের মেয়ে নেচে যা, মমের পুতুল মমের দেশের মেয়ে নেচে যা, আমাদের সেই খুঁদে কলার খুঁদে বন্ধু যে আছে সে নিশ্চয়ই খুশি হয়েছে মায়ের কোলে বসে। তুমি বাবু এরকমভাবে প্রত্যেকদিন আমাদের সঙ্গে থেকো, তোমার থাকাটা খুব ভালো লাগে আমাদের। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন বন্ধু। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ সুপ্রভাত, আমি বাগুইয়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। খুব সুন্দর গাইছে, দীপাবতি বলছি। আজকে সোমাশ্রী এসছে বলে কি শুধুমাত্র ওই সাত সকালের সুর দেখা হচ্ছে? দ্বিতীয়বার না, প্রত্যেক দিন প্রতিদিন দেখবেন। এবং আপনারা যদি দেখেন, আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, আমাদেরও বল বাড়ে এবং মনে হয় যে হ্যাঁ আমরা একটা ভালো কিছু করছি এবং সেই ভালোর সাথে অনেকে জুড়ে আছে। খুবই সুন্দর অনুষ্ঠান আর আজকে খুবই সুন্দর গাইছে, খুব ভালো লাগছে। সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো তুমি ফোন করেছো, ভীষণ ভালো লাগলো। মানে পাওয়া যায় না ফোনে অনেক সময় কি বাড়ির লোক। হ্যাঁ আমার যা, হ্যাঁ সেই তো, এখন অনেকে বলে কি এত ফোন করি কিছুতেই নাম্বার পাওয়া যায় না। সেটাই হয়, সেটাই হয়। ও খুব লাকি নাম্বারটা পেয়েছে। চল আচ্ছা, রিকোয়েস্টে একটু গাইছি, একটু রিকোয়েস্টে থেকে, যদিও এখনো বিদায় দেরি আছে। হ্যাঁ, বড় সুন্দর। আমরা একদমই এখন বিদায় জানাচ্ছি না, নিজেরাও বিদায় হব না আর আপনাদেরও বিদায় জানাচ্ছি না। আমরা এখন অনেকক্ষণ থাকবো, কিন্তু সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু, তার সঙ্গে একটু কথা বলেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলিয়ে জি। মানে বসন্ত পান্ডে বললাম কাশীপুর থেকে। হ্যাঁ জি বলিয়ে। হ্যাঁ বলিয়ে। হ্যাঁ গুড মর্নিং। গুড মর্নিং মোদি। হ্যাঁ বলুন। হ্যাঁ কোনো রিকোয়েস্ট আছে? হ্যাঁ রিকোয়েস্ট আছে, একটা বলছি পুরো লতা মঙ্গেশকর গানা একটু বলি কি শোনা দিয়ে।
আচ্ছা আচ্ছা আমি আমি চেষ্টা করছি, একটু পরে শোনাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, লতা মঙ্গেশকরের গান নিশ্চয়ই উনি শোনাবেন, দু লাইন হলেও শোনাবেন। আপনি এত আদর করে বৌদি ডেকে ফোন করলেন, হবে হবে নিশ্চয়ই। আমি সঙ্গে আমার হাজবেন্ডের মানে কলিগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই জন্য। বাহ, বেশ, সঙ্গে থাকুন। হ্যাঁ, এবারে চলি, গানে থাকি আমরা। আচ্ছা, এবার একটু জটিলদার গানে চলে যাই, কারণ আমার কিছু কিছুদিনের জন্য ওনার কাছে শেখার সৌভাগ্য হয়েছিল। তো এবার জটিলেশ্বর মুখার্জি তো এমন, ওই ঠিক বিমানদার পাশাপাশি আরেকটা কথা বলতে হয়, একদম মানে ওনার গানের সাথে কার তুলনা, এক এবং একমাত্র। আমাদের সঙ্গে আরো একজন বন্ধু এই মুহূর্তে। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি তনুষ্কা বলছি। হ্যাঁ, সোমাশ্রী খুবই ছোট্টবেলার বন্ধু। বেশ, আমার অনেকদিন পর ওকে শুনছি। আচ্ছা, খুব ভালো লাগছে। খুব ভালো লাগলো তুই ফোন করেছিস। খুব সুন্দর, মানে সকালটা খুবই ভালো লাগলো। ছোটবেলার বন্ধুর কাছে কি অনুরোধ? এখন ও অনুরোধ করবে, ও তো বিমানদার ছাত্রী। ও আচ্ছা, বেশ বেশ, ও তো সেই বিমানদার ছাত্রী না, ওর আর একটা সব থেকে বড় পরিচয় সঙ্গীতাচার্য সত্যেন ঘোষালের নাতনি। ওরে বাপ রে বাপ। হ্যাঁ, এবার আমাদের সাথে একটা মানে রিলেটিভ এর মতো সম্পর্ক। বেশ বেশ, আপনি সঙ্গে থাকুন। আপনি যে আমাদের ওর মানে ওর আমাদের সঙ্গীত অবদান অনেক, এবং ওর মানে আমাদের বাড়ি থেকে সমস্ত কিছু আমার ওর একটা ছোটবেলা থেকে, আমি কি বলবো, মানে একই সূত্রে গাঁথা। বেশ, আপনি যেই পারিবারিক ঐতিহ্য বহন করছেন, সেই পরিবারের একজন কেউ ফোন করেছেন, এটা ভেবেই আমাদের ভালো লাগছে। এইভাবে প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকবেন, এটা আপনার কাছ থেকে অঙ্গীকার আমরা নিয়েই নিলাম। চলুন, এবার গানে থাকি আমরা। আচ্ছা, এবার জটিল গানে। বেশ, বাঁশিটার একটাই দোষ বলে রাধা রাধা, বাঁশিটার একটাই দোষ বলে রাধা রাধা, জানে না সে রীতি নীতি, বুঝে না সে রীতি নীতি, মানে না তো বাধা, বাঁশিটা
বাঁশির সুরে এখন এই মুহূর্তে একজন বন্ধু এসে গেছেন, একটু কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত। বলুন, কে বলছেন? আপনার কথাটা পরিষ্কার শোনা যাচ্ছে না, একটু যদি পরিষ্কার করে বলেন। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, কোথা থেকে? আপনি কোথা থেকে বলছেন? বেশ, আপনি সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমরা কি এবারে রিকোয়েস্টের গানে যাব নাকি? হ্যাঁ, এই রিকোয়েস্টটা করুন। বেশ বেশ, একদম হাতে গরম রিকোয়েস্ট পেয়ে যাচ্ছেন, কিন্তু কোনো কথা হবে না আজকে। চলুন, আমাদের সঙ্গে আরো একজন বন্ধু এসে গেছেন এই মুহূর্তে, কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আচ্ছা, কোথা থেকে? আচ্ছা হ্যাঁ বলুন। খুব ভালো লাগলো ফোন করেছেন। আচ্ছা, আপনার কোনো রিকোয়েস্ট আছে? বেশ, খুব ভালো, এটা হচ্ছে সব থেকে ভালো ব্যাপার। আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বেশ বেশ, আপনি সঙ্গে থাকুন, খুব ভালো লাগলো সঙ্গে পেয়ে আপনাকে। হ্যাঁ, আমরা সরাসরি গানে যাই এবারে। কোন দুর্দীপবাসী বা দুর্দীপবাসিনী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে? নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ বলুন। আমি কমল মহাত্রা বলছি। হ্যাঁ বলুন। নমস্কার সুপ্রভাত, আমি সমশ্রী বড় যা বলছি, কমল মহাত্রা। আচ্ছা বলুন বলুন, কেমন কেমন লাগছে? গুড মর্নিং ভাবি। হ্যাঁ, খুব সুন্দর গান গাচ্ছো। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাবি। বাহ, সোমাশ্রী তো একেবারে সোনায় সোহাগা, মানে
আপনাকে প্রত্যেকদিন থাকতে হবে আমাদের সঙ্গে, আজকে সমাজশ্রী এসছে বলে নয়, আজকে থেকে শুনবে। আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আচ্ছা সোমাশ্রী, একটা জিনিস একটু জানতে চাইছি আপনার কাছে, এটা আপনার ব্যাপারে আমাদের প্রত্যেকের এটা জিজ্ঞাসা ছিল আর কি। সোমাশ্রী তো বাঙালি জানি, কিন্তু সোমাশ্রীর নামের পাশে যে সারনেমটা রয়েছে সেটা দেখে আমাদের একটু মনে হলো যে আচ্ছা। হ্যাঁ, আমি বৈবাহিক সূত্রে পাঞ্জাবি বিয়ে করেছি। আচ্ছা। হ্যাঁ, তো আমার শাশুড়ি মা উনি আবার কেরামতুল্লাহ খান সাহেবের ছাত্রী ছিলেন। বাবা! আর একটু আগে যে আমার বন্ধু উনি যে ফোন করেছিলেন, ওর বাবা পণ্ডিত অরুণ ঘোষাল, উনি আমার শাশুড়ি মা সব মানে গুরু ভাই বোন। আচ্ছা। পরে জানা গেল মানে গানটা আপনার শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি দুটো সূত্রেই পাওয়া। বাপের বাড়ি, তারপরে কিন্তু দুঃখের বিষয় শাশুড়ি মাকে আমি পাইনি, মানে খান সাহেবের, আমার বাবাও খান সাহেবের কাছেই শিখেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আগে আমার সারনেমটা রায় ছিল। আচ্ছা, এখন রায় থেকে খেত্রী। বেশ, খুব ভালো হয়েছে, জয় পাঞ্জাবের জয়। আচ্ছা, সঙ্গে কোন বন্ধু রয়েছেন একটু দেখে নিই আমরা। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? আমি ওইটাই বলতে যাচ্ছিলাম, আমার আরেকজন প্রিয় শিল্পী। এবং আপনি কে বলছেন যদি একটু জানতে পারি? আপনি কে বলছেন? আমি জানতে পারলাম না আমরা আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন। বেশ, সুনীলদা আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, শিবরা বসুর গানও হবে, আপনি সঙ্গে থাকুন। খুব সুন্দর রিকোয়েস্ট আপনার, সঙ্গে থাকুন। আচ্ছা, আমি রিকোয়েস্টে গাই। হ্যাঁ, রিকোয়েস্টে আপনি কোন গানটা রিকোয়েস্টেড করবেন আপনি ভেবে নিন, কারণ রিকোয়েস্টে পাহাড় প্রচুর উঁচু হয়ে গেছে। আমি ততক্ষণে একটু আমি এদিক থেকে একটু বলে নিই, আপনারা যে নিরন্তর এত ভালো লাগা জানিয়ে যাচ্ছেন আমাদের, প্রত্যেক দিন জানান, আজকে যারা রয়েছেন নেপথ্যে তাদের কথা একটু বলে নিই। আজকে ক্যামেরায় রয়েছে দিব্যেন্দু, অডিওতে রয়েছে রাহুল প্রতিদিনকার মতো, অনুশ্রী রয়েছে মেকআপে, আজকের যারা প্রডিউসার ওয়ান অ্যান্ড অনলি হ্যান্ডসাম জিৎ এবং সঙ্গে দীপন, আজকে টেলিকাস্টে রয়েছে কুনাল এবং সুজয়, আর আরেকজন রয়েছে যাকে আপনারা কখনো কখনো পর্দার উপরে দেখেন, কখনো দেখতে পান না, তিনি নেপথ্যে থাকে, একজন ঘড়ি থাকে আমাদের, ঘড়িবাবু থাকে, যে আমাদের কানে বলে দেয় যে এখন ব্রেক নেবার সময় হয়েছে, এখন ব্রেক শেষ হয়েছে, ফোনে বন্ধু আছেন। আজকে সেই ঘড়িবাবুটি হচ্ছেন তনয়া, আজকে তনয়া রয়েছে আমাদের কানে কানে। সবার কথা বলে দিলাম, আর আর কিছু বলার নেই, এখন গান শোনার। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন এই মুহূর্তে? সঙ্গে কোনো কি বন্ধু রয়েছেন এই মুহূর্তে? নমস্কার, সুপ্রভাত বন্ধু। হ্যালো। হ্যাঁ বলুন। দমদম মতিঝিল থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? দমদম মতিঝিল থেকে মিনা সরকার বলছি। হ্যাঁ বলুন। দমদম মতিঝিল থেকে মিনা সরকার বলছি। হ্যাঁ বলুন বলুন। বলো বলো। আমি সমাজশ্রীকে অসাধারণ গান বলেছেন আপনি মৃণাল বাবু, অসাধারণ গান বলেছেন আপনি। আপনি আপনি কোথায় মানে কোথায় যে নিয়ে গেলেন আমাকে, আমার একটা অসম্ভব ভালো লাগা গান এই গানটি। আপনি সঙ্গে থাকুন, এই গানটা হবে, এক লাইন হলেও হবে গানটা। চলুন, আপনি একদম এবারে পিটুষার মতো দৌড়তে শুরু করুন। এবার আমি আমাকে আমি বললাম দেখো এত বিরহের গান, বলে না একটুখানি গাইবি। আরে বিরহ আছে বলেই তো প্রেম চিরন্তন। আপনি গান শুরু। আচ্ছা, আমি শিপ্রাদির মানে রিকোয়েস্টের গানটি গাইছি, এটা মানে নির্মলা দিও গেয়েছেন এই গানটি, আমারও বাজে লাগে। Thank you.
সঙ্গে এই মুহূর্তে আরো একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলি। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কাটোয়া সাবডিভিশনের মৌ গ্রাম থেকে জয়দেব হাজরা বলছি ভাই। হ্যাঁ জয়দেব দা, কেমন আছেন? ভালো না, শরীরটা জুড় নাই, কিন্তু
আমার অক্সিজেন বা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে সত্যি তো তাই গান শুনছি সকাল থেকে, গানগুলো খুবই উঁচু মানের, খুব ভালো এবং বলার শক্তিও খুবই ভালো, গায়কিও ভালো, খুব ভালো গাইছে। আমি সমাশ্রীর কাছে যাই। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সমাশ্রী, নমস্কার নমস্কার। গান শুনছি প্রথম থেকেই, গান ভালো লাগছে খুবই। আমি যে লেভেলের গান হচ্ছে আমি একসঙ্গে তালে তাল মিলিয়ে দু একটি গানের অনুরোধ করি। হ্যাঁ নিশ্চয়ই বলুন, যদি যদি সম্ভব হয় তাইবে। আমি অখিল বন্ধু ঘোষের একটি গান, তোমার ভুবনে ফুলের মেলায় আমি কান্দি সাহারায়, যদি সম্ভব হয় গাইবে। আরেকটি গান হচ্ছে, ওই মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আছে। আরেকটি গানের অনুরোধ করছি, সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া, মরমিয়া তুমি চলে গেলে দরদি আমার কোথা পাবো, কারে আমি এ ব্যথা জানাবো, সঙ্গে রইলাম তুমি আমার মেয়ের মতো, তুমি বড় হও। আর গান কারোর স্পেশালিটি গান গাওয়াই, গান সকলে রেওয়াজ যে করবে গানটা, রেওয়াজ হচ্ছে প্রধান সঙ্গীত শিল্পী যারা তাদের কাছে প্রথম ধর্ম হচ্ছে রেওয়াজ, রেওয়াজ কবি আও, সঙ্গে রইলাম তুমি অনেক বড় হও। আশীর্বাদ করলাম, আশীর্বাদ করবেন জয়দেবদা। আপনি প্রতিদিন আমাদের সঙ্গে থাকেন, এই সঙ্গে থাকাটা আমাদের খুব ভালো লাগায়। শুধু তাই নয়, আপনি এমন এমন সমস্ত রিকোয়েস্ট করেন, সেই অনুরোধগুলো আমাদের একেবারে স্মৃতি মেদুর করে ফেলে। আর আজ আপনি সমাজটিকে বুক ভরে আশীর্বাদ দিয়ে ভরিয়ে দিলেন, এটা তো আরও একটা অন্যরকম ভালো লাগাতে আমাদের নিয়ে গেল। এই কথা বলে আপাতত একটা ছোট্ট বিরতির সময়, ফিরে আসছি এক্ষুনি বিরতির পরে। ছোট্ট বিরতির ওপার থেকে ফিরে এলাম সাত সকালের সুরের আজকের একেবারে শেষ পর্বে। আমাদের হাতে যতটুকু সময় রয়েছে আমরা চেষ্টা করব যত বেশি সম্ভব গান শুনে নেওয়া যায়। এত ভালো সমাশ্রী গাইছে, কাজে সেই ভালো লাগাটা যতটা বেশি চেটে পুটে নেওয়া যায় আর কি। সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু, নমস্কার সুপ্রভাত। নমস্কার। হ্যাঁ নমস্কার, মঞ্জুদি বলুন। সাত সকালে সুর যেন সারা আকাশ তুলে দিচ্ছে আনন্দ, নজরুলের গান তুলে দাও। রবীন্দ্রনাথ যখন প্রতিভার মধ্যতা গেলেন তখন বাঙালির তা নতুন কণ্ঠ শুনল, নতুন কণ্ঠ নতুন বার্তা, এমন সুর এমন সংসার এমন উদ্যম আশ্চর্য জীবনে প্রতিধ্বনি আগে মনে হয় কেউ কখনো শুনিনি। সংস্কৃত কাকিত বৈদিক নিয়ে কবি নানা ফুলের মালা দিতেছেন, বহু অশ্রুত শব্দ বিন্যাস গানের মধ্যে, কখনো তার তরঙ্গ কখনো প্রভু আবির, যেন গান আমাদের স্থান করছে, আমাদের দিবস করছে, আমাদের আনন্দ দিচ্ছে। সকলের সঙ্গে থাকুন, সকলের ভালো লাগাতে আমার ভালো লাগা করে আপনাদের পছন্দে নিজেটাই। ধন্যবাদ মঞ্জুদি, অনেক ভালো থাকুন, আপনিও সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো এবার গানে একদম। আচ্ছা লতাজির গানটি
বড় সুন্দর, অনেকদিন বাদে লতাজির এই গানটা শুনলাম, নতুন করে ভালো লাগে। এবারে কি গান শুনছি আমরা, আপনি ভেবে নিন কি গান শুনছি। ততক্ষণে আমাদের বেশ কিছু বন্ধু আজকে সকাল থেকে বসে আছেন প্রতিদিনকার মতো, তাদের বাকি দিনটা কেমন যাবে সেটা জানার জন্য। তাদের উদ্দেশ্যে বলি, মেষ অতিরিক্ত লোভ এড়িয়ে চলুন, বৃষ চাকরির স্থানে সুনাম বৃদ্ধি হতে পারে, মিথুন ব্যবসায় ভালো লাভ হতে পারে, কর্কট বাড়িতে মনোমালিন্য হতে পারে, সিংহ কোনো কারণে মানসিক কষ্ট বাড়তে পারে, কন্যা নতুন চাকরির সুযোগ রয়েছে। হ্যাঁ, এবারে চলুন গানে। এবারে জটিলদার গান গাই। আমাদের ও ততক্ষণে খুঁজে নিক গানটা, তার মাঝখানে তাহলে বাকি রাশি ফলগুলো বলে দিই। তুলা গৃহ নির্মাণের জন্য অর্থ ব্যয় হতে পারে, বৃশ্চিক কোনো অর্থ দান করতে পারেন, ধনু খেলাধুলায় নাম করতে পারেন, মকর সন্তান নিয়ে চিন্তা থাকবে, কুম্ভ প্রেমে অপমানিত হতে পারেন, মীন শত্রুর সঙ্গে আপোষ করতে পারেন। হ্যাঁ চলুন গানে যাই এবারে। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না, তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার একজন বন্ধু এই মুহূর্তে। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন। আচ্ছা, আসলে আমাদের আমাদের হাতে, হ্যাঁ আমাদের হাতে বড্ড সময় কমে এসছে, একদম শেষের দিকে আমরা চলে এসেছি। যদি সম্ভব হয় নিশ্চয়ই শোনানো হবে আজকে সেই গান, আর যদি না শোনানো হয় মন খারাপ করবেন না, পরে কখনো যখন সমাজশ্রী আসবেন সেই গান শোনাবেন। আসলে সময়ের নিগড়ে আমরা বাধা, একটা সময় তো আমাদের শেষ করতেই হবে।
চেষ্টা করা হবে নিশ্চয়ই, খুব মন দিয়ে চেষ্টা করা হবে, যদি না হয় কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ চলো পরের গানে যাই। এবারে শ্যামল গুপ্তের কথায় আর মান্না দের সুরের একটি গান গেয়েছে আশা জি রাও। আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে যে তাই দোলা লাগানো, আমায় তুমি যে ভালোবেসেছো, জীবনে যে তাই দোলা লাগানো, প্রাণের কুড়ির ঘুম ভাঙানো, আমায় তুমি যে ভালোবেসেছো, সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু। নমস্কার সুপ্রভাত। হ্যাঁ নমস্কার সুপ্রভাত। হ্যাঁ কে বলছেন? আমি মতিঝিল থেকে বন্দনা মজুমদার বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ সুন্দর সঞ্চালনা আপনার, ধন্যবাদ। আমি একটু, হ্যাঁ দাদা আমি একটু শিল্পীর সাথে কথা বলছি। হ্যাঁ নিশ্চয়ই। হ্যালো নমস্কার, ভালো, গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং, ভীষণ সুন্দর হচ্ছে অনুষ্ঠান, আমার খুব ভালো লাগছে। উনি যদি আজকে তো সন্দীপ কুমারের জন্মদিন, হ্যাঁ আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে পেয়ে। খুব ভালো বৌদি, মানে আমার মানে মাই ডিয়ার। বাহ খুব ভালো, আপনার প্রচুর মাই ডিয়ার আজকে ফোন করেছেন, কিন্তু একদম সেই জাতুল থেকেই হোক আর বন্ধুকুল থেকেই হোক। আমাদের হাতে ঠিক 10 মিনিট সময় রয়েছে, 10 মিনিটে আমরা যদি 10টা গান শুনে নিতে পারতাম খুব ভালো হতো, আপনি যেভাবে গানটা গাইছেন, কিন্তু সেটা তো সম্ভব নয়, যতটুকু শোনা যায় আর কি। আমরা এবারে কি শুনবো? আচ্ছা এবারে মাধুরী চট্টোপাধ্যায়ের গান। হ্যাঁ বেশ বেশ বেশ। ম্যাক্সিমাম গানই বিমানদার কাছ থেকে শেখা, মানে বিমানদা তো একদম এই গানটি ওই আমায় তুমি যে ভালোবেসেছো মাস্টারমশাই শিখিয়েছেন।
চলে। অসাধারণ একটা গান, মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে গীত ওই গানটা, অত্যন্ত জনপ্রিয় আমরা জানি। আর একটা মজার কথা বলি যে আমাদের এই পরিবারের অর্থাৎ ওয়ান পরিবারের অনেক বন্ধু রয়েছেন টিভির পর্দার ওপারে, যারা সবাক বন্ধু, যারা প্রত্যেকদিন আমাদের ফোন করে জানান তাদের ভালো লাগা ভালোবাসার কথা, অনুরোধ করেন। প্রচুর নির্বাক বন্ধুও রয়েছেন, এই নির্বাক বন্ধুরা ফেসবুকে রয়েছেন, ফেসবুকে তারা নিরন্তর তাদের ভালো লাগার কথা জানান, ফেসবুকে রিকোয়েস্ট করেন। কাজেই সবাক হন বা নির্বাক হন, এই বন্ধুদের কিন্তু আমরা সবসময়তেই তাদের কাছে কৃতজ্ঞ। কারণ আমরা যেটা সবসময় স্বীকার করি, মন থেকে স্বীকার করি, যে আপনাদের জন্য এবং আপনাদের নিয়ে এই অনুষ্ঠান, আপনাদের অনুরোধ, আপনাদের ভালো লাগা আমাদের অনুপ্রাণিত করে, আপনাদের মন্দ লাগা আমাদের শিক্ষিত করে। আমরা তখন ভাবি যে আমরা কিভাবে আরও ভালো করতে পারি, এর নিরন্তর প্রয়াস আমাদের মধ্যে চলে। হাতে যতটুকু সময় রয়েছে আমরা গান নিয়ে থাকি, এবারে আমাদের আমাদের হাতে যা সময় আছে তাতে কতটুকু সময় আছে, আচ্ছা আমাদের যা সময় আছে তাতে এটাই লাস্ট গান হতে পারে আর কি। হ্যাঁ, এই গানটা আমাদের শেষ গান হতে পারে, তাই সমশ্রীর শেষ গানে যাওয়ার আগে এটাই বলি, আজকে এত সুন্দর যন্ত্রণা সঙ্গ করার জন্য প্রতিদিনই তারা করেন, আজও করলেন, সৌমেন শান্তনু মুরারিকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সমাজশ্রীকে, সারাটা সকাল আমাদের সুরে সুরে ভরিয়ে রাখলো। ধন্যবাদ বন্ধুরা, আপনাদের যারা সারাটা সকাল আমাদের সুরে সমানভাবে সুর মেলালেন, বিভিন্ন গানে রিকোয়েস্ট করে আমাদের ভালো লাগা জানিয়ে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে কালকে সকালবেলা,
তাই ততক্ষণ পর্যন্ত বিদায় বলবো, সেই বিদায় বলা হবে সোমাশ্রীর গানে গানে। আমি একটু বলি শেষে, শেষ মুহূর্তে এসে চ্যানেল ওয়ানকে আমার অশেষ ধন্যবাদ, আর আপনাদের সকলের তুলনাহীন সঞ্চালনা আপনার, আর সকলের কি বলবো মানে আমাদের তো এদেরকে নিয়ে আমরা একদম সব ভালো মানে ঘরের মানে একদম ভাই বোনেদের মতো। আচ্ছা শ্রীশা, আচ্ছা ওই গজল, একটা গজল দিই, মেরি হাসানের একটি গজল। তেরা
ভালো।